স্যার, এখন ফাইনাল টাচ আপ দিচ্ছে অনিন্দ্যদা, এই যে আমাদের আলু মাখা, জল, ফুচকা সব রেডি। ছোটবেলা আমরা হতো না, মানে সেলুনের নাম শুনলেই আমরা লুকিয়ে পড়তাম। এই যে সো বাড়ি এসে গেছি ফাইনালি, মল থেকে প্রচুর কেনাকাটা করে, মানে কোথায় রাখবো আমি বুঝতে পারছি না, এত জিনিসপত্র। নরমাল থাকার অনেক বেটার না, এরকম এরকম কি এরকম পেঁচড়া পেঁচড়া করে বানিয়ে নিচ্ছে। হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে ব্লগটা খুব আলাদা অন্য রকমের হতে চলেছে, কারণ আজকে আমি প্রথম আমার জীবনে ফার্স্ট টাইম বাড়িতে ফুচকা বানাতে চলেছি, ঠিক আছে? তো কেমন খেতে হবে কি না হবে কিচ্ছু আইডিয়া নেই, বাট তোমরা দেখতে থাকো, আশা করবো সবকিছু ভালো হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের সবার কেমন লাগলো। তো চলো আজকের দিনটা শুরু করি। দেখো এখন বাজে অলমোস্ট 6টা, তা পুরোপুরি ডট 6টা, আর এখানে ওয়েদারটা এত সুন্দর, হালকা করে মানে সানসেট হচ্ছে, আর এই আমাদের গাছের উপর রোদের হালকা একটা মানে আলোটা পড়েছে, হেভি লাগছে দেখতে, সুন্দর এই যে সব গাছগাছালি। অ্যান্ড অনিন্দ অফিস থেকে আসার সময় আজকে নিয়ে এসছে ফুচকা, রেডিমেড ফুচকা, বাট এটা তো আমার একার পক্ষেই মানে এনাফ, আমি একা এটা পুরো খেয়ে নিতে পারবো। কুচবি কিন্তু এবার বানাতে হবে এর জন্য আলু মাখা আর টক জল। সো চলো, আর চিনি এই যে ঘুরু ঘুরু করছে, চিনি ছোটু বন্ধু বন্ধু ফুচকা খাবি, চিনি আর চিনি ফুচকা খাবি ফুচকা। তো এসে গেছি রান্নাঘরে, আর এসে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আলু মাখা। তো আলুটা মেশোকে দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, মানে যে আমাদের বাড়ি রান্না করে ওকে দিয়ে আলুটা সেদ্ধ করে রেখেছি, আগে গরম থাকতে থাকতে আলুটা চটকে নেবো, তারপর বানাবো ফুচকার মশলা। তো তোমাদেরও দেখাতে থাকবো, তো তোমরা দেখো, আশা করবো তোমাদের ভালো লাগবে। চলো আলুটা মাখি, আমার তো এখনই জিভে একটা জল আসছে। আচ্ছা এবার আমি একটু জলে তেঁতুলটাকে ভিজিয়ে রাখলাম, কারণ ব্যাঙ্গালোরের তেঁতুল একটু আমাদের কলকাতার থেকে আলাদা, মানে একটু এরকম শক্তভাবে পুরো এসেছে, তাই এখন এই তেঁতুলটাকে জাস্ট এই জলের মধ্যে একটু ভিজিয়ে রাখছি, যাতে জলটা তেঁতুল জলে পরিণত হয় আর কি। সো আলু চটকে নিয়েছি, তেঁতুল ভিজিয়ে দিয়েছি জলে, এবার যে মেন কাজটা হচ্ছে সেটা হচ্ছে ফুচকার মশলা বানানো। ইউটিউব দেখে নিয়েছি, এবার মশলাগুলো বানাতে হবে, তার জন্য লাগবে গোটা জিরে, গোটা ধনে, কালো গোলমরিচ আর কি, শুকনো লঙ্কা, এগুলো এক একটা সেপারেট করে ভাজতে হবে, ভেজে তারপর একসাথে মিক্সিতে বেটে দেন তৈরি হবে ফুচকার মশলাটা। তো চলো সেই কাজটা এবার করে নিই। আমি একটা এরম মশলাটা বেশি করে বানিয়ে, কারণ এগুলো অনেক ভেজ তরকারিতেও দেওয়া যায়। এবারে একটু দিচ্ছি জোয়ান, আর তার সাথে একটু দেব রাঁধুনি। তো এই হচ্ছে আমার সমস্ত মশলাগুলো, যেগুলো আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, এবার চলো এগুলোকে গুঁড়িয়ে নেব। সো 1 2 3 অ্যান্ড এই যে মশলা গুঁড়ো হয়ে গেছে। এই যে মশলা গুঁড়োটা বানালে আমরা, এটা মাল্টিপারপাস তোমরা ইউজ করতে পারবে, মানে এটাকে তুমি আলুর পরোটা বানানোর সময় ওই আলুর মধ্যে দাও, বা যে কোনো ভেজ রান্না করার সময় যদি এই বানানো মশলাটা দাও না, আলাদাই একটা টেস্ট আসে। তো চলো এবার আলু মাখাটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করি। তো এবারে শুরু করবো আলু মাখা, আর আলু মাখার জন্য মানে ফুচকার আলু মাখার জন্য প্রথমেই দিয়ে দেবো এই যে মশলাটা যেটা বানালাম, তারপরে দেব একটু বিট নুন, তারপরে দেব একটু নর্মাল সাদা নুন আর কি, এরপর দেব একটু গন্ধরাজ লেবু, ঝালের জন্য দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, এবারে দিচ্ছি এর মধ্যে একটু তেঁতুল জল, আর এবারে এটা ভালো করে মাখতে হবে। সেই ফাইনালি আমার ফুচকার আলু মাখা পুরোপুরি ভাবে ডান। এখন ফাইনাল টাচ আপ দিচ্ছে অনিন্দ্যদা, এই যে আমাদের আলু মাখা, জল, ফুচকা সব রেডি। না ব্যাপারটা খেতে ভালো হয়েছে, খেতে হেভি হয়েছে। আর নুন দিও না অনিন্দ প্লিজ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, নুনের একটু অভাব আছে, একটু ধুলো বলে না একটু নুনের অভাব। ও গড, লেবুটাকে এর সাথে মেখে দিও না, লেবুটাই পাশে রেখেছিলাম জাস্ট।
এই যে ফাটানো হলো ফুচকা, দেওয়া হলো আলু। এ দাদা দাদা, এ ফুচকা 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 এর দেন এর মুখে পড়ে। ভালো আছে ওটা, বাড়ির ফুচকার জন্য ব্যাপারটা কি, এটা আমি হেলদি ফুচকা লাগছে, মানে ওই রাস্তার ব্যাপারটা নেই, একটু ওই রাস্তা ধুলো ময়লাটা মিশে, হ্যাঁ এটা ওইটা ওটা যেখানে কেউই বানাতে পারে না ওটা ওরাই বানাতে পারে, একমাত্র ওরাই পারে, আমরা যাই দিই এটা বেদিকে ঘরোয়া একটা ফুচকা দাও। ফুচকা এমন একটা বিজনেস যেটা কোনোদিন দেখছো না, কপি করতে পারে না, কারণ ওই ধুলো বালি একটা আলাদা টেস্ট হয়। যাই হোক ঠিক আছে, আমাদের তো মোটামুটি হয়ে যাবে, কারণ এখানে ব্যাঙ্গালোরে 10 টাকায় দুটো দেয়, তো 5 টাকার থেকে তো বেটার এটা খাওয়া। তো যাই হোক চল আমরা শেষ করে দিই ফুচকাটা, মানে এর কার্ট টুতেই আসবে দেখবে পুরো খালি ভাই, কয়েকটা পরে থাকবে জানি, বুঝতে পারছি না ট্রেনে দেবো নাকি দেবো না, সে দেখছি। ওকে টাটা। হাই গাইস গুড মর্নিং, সো কালকে তো ফুচকা টুচকা খেয়ে আমরা পুরো ঘুমিয়েছিলাম সন্ধ্যেবেলা, না প্লাস কিছু কাজও ছিল ব্লগের এবং এডিটিংয়ে, সেই সমস্ত কিছু করে কালকে দিনটা ওইভাবে কেটে গেছে। আজকে শনিবার, আর শনিবার মানে উইকেন্ড শুরু, আর আমাদের প্রচুর প্রচুর প্ল্যানিং। সো আজকে ফার্স্ট যে প্ল্যানিংটা সেটা হচ্ছে চিনি বাবাকে নিয়ে যাবো গ্রুমারের কাছে, ওর চুলগুলো খুব বড় হয়েছে, আর চিনির গ্রুমিংটা কিন্তু এটা দেখার মতো বিষয় থাকেই, তোমরা দেখেওছো বাট তাও তোমাদের একটু ছোট ছোট ক্লিপস দেখাবো। সো ফার্স্টে চিনিকে নিয়ে যাবো গ্রুমিং এর কাছে, গ্রুমার ওর কাছ থেকে সব মিষ্টি এসে তারপরে আমরা দুপুরে খেয়ে দিয়ে বেরোবো অনিন্দর জন্য একটু শপিং করতে বেসিক্যালি, কারণ এবছর সত্যি কথা বলতে পুজোর আনন্দ সেভাবে নেই, কারণ চারিদিকে যা পরিস্থিতি চলছে সত্যি যে একটা, মানে কোনো বছর এমন হয়নি যে পুজোর এক মাস বাকি আর একটাও নতুন জামা কাপড় কেনা হয়নি, শুধু কেনা হয়নি না মানে বাড়িতেও যে মা বাবাকে দেবো বা সবকিছু, মানে সবকিছুই করছি কিন্তু রোবটের মধ্যে সেই আনন্দ উৎসাহটা আগের মতো নেই পরিস্থিতির চাপে। বাট এনিওয়েজ যেহেতু অনিন্দকে কিছু আমি প্রত্যেক বছরে দিই পুজোতে, তো আজকে সেটা নিয়ে বেরোবো একটু অনিন্দকে, ওর পছন্দ করে কেনাটা বুঝতেই পারছো সাংঘাতিক যুদ্ধ, বাট দেখা যাক কি হয় না হয়, তোমরা দেখতে থাকো ব্লগটা। এই যে চিনি দেখো লুকিয়ে পড়েছে, মানে ছোটবেলা আমরাও হতো না, মানে সেলুনের নাম শুনলেই আমরা লুকিয়ে পড়তাম, এই যো চিনি চলো বাবা যাওয়া হবে আজকে চুল কাটতে, বল আমার বল এরকম চিনি কিনে এখন টানা আছে, তো চিনি চল চিনি চ দেখো যাবে না মোটে গ্রুমারের কাছে বেরোবে না, ও বুঝতেও পারে কি করে, চিনি চলো দেখো আমাকে টানছে ভেতরে আসার জন্য, নো চলো আসো। এই যে অবশেষে বের করা হয়েছে এখন নিয়ে যাওয়া হচ্ছে, উনি আবার নেবে একটু হিসি করবেন আগে, চলো টুকটুক করে নামে দেখো র্যাবিটের মতো, এই যে হিসি করার স্পটটা তোমাদের দেখাই দাঁড়াও, এই যে এই পিলারটা চো 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 আমি জানি, হ্যাঁ এই যে মানে হিসি হোক না হোক পাক না পাক এখানে একবার করতেই হবে ওকে, হয়ে গেছে এই যে হাওয়া দিচ্ছে চুলটা উঠছে দেখো চিনি, চলো গাড়ি গাড়ি চিনি গাড়ি হেভি চেনে গাড়িটা, ওরে বাবে দেখো আমাকে টানছে পুরো, ওই দেখো হ্যাঁ হ্যাঁ ওদিক দিয়ে ওঠ ওদিক দিয়ে উঠবে, খুলে দাও হ্যাঁ হ্যাঁ খুলছে বাবা খুলছে, এই যে অনিন্দ গাড়ি খুলে দেবে উনি উঠবেন, না খুলবি করে ওদিক থেকে উঠাতে চ আমি এগিয়ে নি নাকি, হ্যাঁ এগিয়ে না আসো বাবা তুলে তুলে দাও, হ্যাঁ যা ওঠো হ্যাঁ হ্যাঁ সব পারে, ওরে বাবা তুমি মুস্তাদ আছো ওঠাতে। সো আমরা উঠে গেছি গাড়িতে আর এখন যাচ্ছি নাম্মা পেট বুটিক, মানে যে চিনির গ্রুমারের কাছে, এখন চিনি জানলায় বসে সেটা হাওয়া খাবে জানলার ধারে বসে। সো আমরা পৌঁছে গেছি এই যে নাম্মা পেট বুটিকে, আর এই যে চিনি এখানে উঠে পড়েছে বুঝতে পেরে গেছে একদম পছন্দ হয়নি ব্যাপারটা, চিনি বসো সিট নো, পারলে বাবাকেই বলবে যে চলো চাকা ঘোরাও। 2000 years later. সো এই যে আমাদের গ্রুমিং হয়ে গেছে, পুরো চোখ পোকে বা দেখতে পাচ্ছে পুরো চোখটা ঢেকে গেছিল পুরো, এখন ঠিক আছে পুরো একদম চলো। তো এসে গেছি ফাইনালি চিনিকে নিয়ে বাড়িতে, আর বাড়িতে এসে ঢুকে গেছে এখন বাথরুম, এখন চিনিকে এখন চান করাবো, আমাদের বাঙালি বাড়ির ছেলে চুল কেটে এসে মানে আগে চান করতে হবে তারপরে ঘরে খাটে মাটে উঠতে দেবো, তাই চলো এখন চিনিকে চানটা করিয়ে নিই, চান করে এসে গেছে চিনি, চিনি
চিনি একদম পছন্দ না এসব, কাজু চলো এবার ঘরে শুকাবো। সো গাইস দেখ দেখ তো রেডি হয়ে গেছে, এখন বাজে 5:30, আমরা বেরোচ্ছি এখন ফিনিক্স মল আর বিআর মল দুটোতেই যাব, গিয়ে দেখা যাক অনিন্দর কিছু পছন্দ হয় কিনা, তাহলে ওখান থেকে কেনাকাটা করা হবে। আর আমার একটা চশমা কর্নার আছে রেন্সটার থেকে, তো সেটা আজকে হয়তো করাতে দেবো। সো চলে বেরোনো যাক, আর আজকে আমি পড়েছি একটা জাস্ট কুর্তা, আর তার সাথে অনেক কষ্টে একটা বিরুনি পড়েছি যেটা এখন খুলে যাচ্ছে। আমি হেয়ারস্টাইলে খুব বাজে খুব। সো এই যে আমরা বেরোচ্ছি আর এই যে আমি বিরুনি করেছিলাম, মানে এই যে এই যে এই লোকটা দেখে নাও, বলে ভালো লাগছে না, সব করে চুলটা খুলে যা কাদিমাসি মতো লাগছে যা। তা চলো নরমাল থাকার অনেক বেটার না, এরকম এরকম কি এরকম পেঁচড়া পেঁচড়া করে বানিয়ে নিচ্ছে। আমরা এসে গেছি যে ভিআর মলে, আর এই এন্টার করতে চলেছি। সো আমরা এন্টার করে গেছি মলে, আর ফার্স্টে এখন যাচ্ছি H&M এ। অনিন্দর কিছু পছন্দ হয়নি, তাই এখন আমরা যাচ্ছি ফিনিক্স মলে, কারণ ওখানে প্রচুর ব্র্যান্ডস আছে, তো দেখা যাক কিছু পছন্দ হয় কিনা স্যার। আজকে স্যাটারডে, তাই প্রচুর ভিড়, তাও কম ভিড়িয়া। তো চলো এন্টার করা যাক। ফিনিক্স মলে ঢুকতে দেখলাম কি সুন্দর, দেখো ফুলের পরে একটা বিশাল রঙ্গোলি দিয়েছে, বিশাল বড়। বিশাল বড়। সো ফার্স্টে আমরা যাচ্ছি এখন জারাতে, দেখতে যদি অনিন্দর কিছু পছন্দ হয় জারায়, ব্র্যান্ডরাও ফেল মেনে যাবে এই স্যার এর কাছে। আমার যেটা পছন্দ আমি তুলে দেবো, ব্র্যান্ড দেখুন। চলো জারা হার মানলো অনিন্দর কাছে, পছন্দ হলো না, পছন্দ কিছুই পছন্দ হয়নি, তাই এখন আমরা বসে KFC খাচ্ছি। সো বাড়ি এসে গেছি ফাইনালি মল থেকে, প্রচুর কেনাকাটা করে, মানে কোথায় রাখবো আমি বুঝতে পারছি না, এত জিনিসপত্র। সো যাই হোক এসে ঢুকে গেছি রান্নাঘরে, সেটা আমার সারাদিনের কাজ, যেখান থেকে আমার শনিবার রবিবার যে কোনো দিনেও ছুটি নেই। তো কালকে যেহেতু রবিবার, তাই অনিন্দন হচ্ছে মাটন, আর বানানো হবে মাটন, তাই জন্য আজকে রাত্রি মটনটাকে পুরো এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তারপর কালকে সকালে খাওয়া হবে দুপুরে মাটনের ঝোল আর ভাত। বাট কালকের ব্লগটা মানে নেক্সট ব্লগটা দারুণ এক্সাইটিং হতে চলেছে, কারণ আমরা যাচ্ছি আরমান মালিকের কনসার্টে, যেটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড, একদম পুরো পাম্পড আপ। সো এনিওয়েজ আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করবো, আশা করবো তোমাদের এই দারুণ শপিং ব্লগটা খুব ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর যারা নতুন আমার চ্যানেল তারা প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ প্রচুর নতুন নতুন কন্টেন্ট আসতে চলেছে, যেগুলো আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকের মতো ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে সোমবার শুক্র ঠিক সকাল 10:30 স্পন্দনের ইউটিউব চ্যানেলে। বাই।